কেন কোন যাব আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন সহযোগিতা করতে হবে পজিটিভ দিকে কারণই আপনি খেয়াল করেছেন যে আমরা কিন্তু ফিল্ডে কোনো ভ্যাকসিন আমরা যাতে একটু অ্যালার্জি খালি আছে প্রথম দিকে উপজেলা পর্যায়ে দিয়ে আপনি কাউকে পাঠিয়ে দেন প্রতিনিধি পাঠান যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী এই ধৈর্য মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করেন দেখেই কিন্তু এই বিগত 10 বছরে বাংলাদেশ আজকে কোথা থেকে কোথায় চলে এসেছে আজকে আমরা মধ্যম আয় দেশে আমরা চলে এসেছি আমরা 31 সালে উচ্চ মধ্যম আয় দেশে আসব 41 সালের ভিতরে আমরা সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো যাই হোক এই প্রকল্প হিসেবে আমরা যে প্রণোদনা যে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে সেই সঙ্গে আমরা ঔষধ আরোহণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে উনি প্রথম দিনই বলেছেন স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দিয়েছে যে আমি জানি না যত টাকা লাগে টাকা দেওয়া হোক আমাদের প্রথম প্রথম স্তরে যে প্রথম ফেজে জানি আমরা আমাদের দেশের জনগণের জানি মেডিসিন আমরা আনতে পারি এবং সেই জন্যই টাকা কিন্তু আগেই পাঠিয়ে দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছে টাকা আগেই দিয়ে দাও কে দাম বেশি বলে কম বলে সেটা চিন্তা করার দরকার নেই আমাদের ওষুধ দরকার আমাদের জনগণকে বাঁচাতে হবে তো এই জন্য কারণ আমরা যদি একটু ওয়েট করতাম আচ্ছা দেখি দামটা কমবে কিনা দাম কমলে আমরা যাবো তখন কিন্তু আমরা পিছিয়ে পড়তাম মাননীয় প্রধানমন্ত্রী বলতে উনি বলেছেন যে আমরা তখন আমরা এই ভ্যাকসিনগুলো আনতে আমাদের অনেক বিলম্বিত হবে শুধু আমাদের এই সেই দিকে চিন্তা করার দরকার নেই আমরা যেটা মনে করি আমাদের কত টাকা আছে সেই টাকাতে আমরা কত ভ্যাকসিন কিনতে পারবো এখনই বুকিং করেন টাকা পাঠিয়ে দেন তো সেইভাবে কিন্তু সেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সেইভাবে কাজ করেছে এবং যার জন্য আমরা প্রথম ভাবেই কিন্তু আমরা কিন্তু ওষুধ পাচ্ছি এটা সত্যিই কিন্তু বাংলাদেশের মতো দেশের আমরা জনগোষ্ঠী হয়ে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে পরে আমরা কিন্তু এটা এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না আমরা সব সকলেই আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত উনি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন মানুষ বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সেবার ব্যাপারে উনি চিন্তা করেন এটার জন্য আমরা সবাই ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ভালো দায়িত্ববান যাদের আন্তরিকতা আছে কাজের প্রতি যারা করোনাকে ভয় পায় না এই ধরনের স্বাস্থ্যসেবা কর্মীদেরকে পাঠাতে হবে ট্রেনিং এর জন্য এবং একই সঙ্গে যখন আপনারা এখানে ট্রেনিং প্রদান করবেন সেই লোকগুলোকে কিন্তু আপনাদের নিজের চোখে দেখতে হবে কাদেরকে আপনারা ট্রেনিং দিচ্ছেন একটা লোককে ট্রেনিং দিলে তার কাজের প্রতি আন্তরিকতা হয় তার মনের ভিতরে ভয় আছে করোনা নিয়ে সে সমস্ত লোককে ট্রেনিং দিয়ে কোনো লাভ হবে না কিন্তু প্রথম দিকে যে ভয়টা ছিল ভ্যাকসিনের বেলায় সেরকম ভয়টা এখন আর থাকবে না তারপরও আমি অনুরোধ জানাবো যে স্বাস্থ্যকর্মী যাদেরকে দিয়ে ট্রেনিংকে যাদেরকে দিয়ে কাজ করাবেন সেই লোকগুলোকে একটু যাচাই বাছাই করে নিলে ভালো হয় যাতে করে এই কাজে গাফিলতি না হয় যে বেসিক্যালি যে ভীতু সে সবসময় ভীতুই থাকবে তাকে যতই আপনি যাকে আপনি যাকে কোটেশন দেন না কেন সে কোটেশন নেবেন না সে কাজ ঠিক মতো করবে না এটার ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে এটা ছাড়াও আমি মনে করি যে এটা একটা প্রচারণার দরকার আছে যে পৃথিবীর সব জায়গায় ভ্যাকসিন নেওয়া হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নিজেই উনি দেশবাসীকে বোঝানোর জন্য কিন্তু আমেরিকার নতুন যে নিউ প্রেসিডেন্ট এলেক্ট জো বাইডেন কিন্তু নিজে ভ্যাকসিন নিয়েছে এবং এটা কিন্তু দেশ পুরো পৃথিবী ব্যাপী কিন্তু এটা কিন্তু সবাইকে দেখানো হয়েছে তো আমি মিডিয়া যারা যারা মিডিয়া ব্যক্তি যারা আছে ওনাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন সহযোগিতা করতে হবে পজিটিভ তো এটা একটা ভালো দিক আমাদের হয়তো এত লোককে দেওয়ার দরকারও হবে না তারপর আমরা চেষ্টা করব যারা ভলান্টিয়ার আছে যারা আসবে দিতে চায় তাদেরকে আমরা ভ্যাকসিন আমরা দেব সুতরাং ভ্যাকসিনটা দেওয়ার সময় যে যে সাবধানতা অবলম্বন করে সেই সাবধানতা অবলম্বন করতে হবে উপজেলাতে যেগুলো যেখানে দেওয়া হবে সেই উপজেলাতে যাতে করে অ্যান্টি অ্যালার্জি ব্যবস্থা গ্রহণ করা হয় সেই জিনিসের দিকে আপনার নজর রাখতে হবে এবং সেখানে যখন দেওয়া হয় প্রথম দিকে তারা যে হাজির থাকে এমন না যে বাসায় আমি বসে থাকলাম অ্যালার্জি সৃষ্টি হলে পরে ফোন করলে পরে তারপরে সেই আসবে এটা করা যাবে না প্রথম দিকে যখন ভ্যাকসিন দেওয়া হবে যারা অ্যান্টি অ্যালার্জি দায়িত্বে থাকবে তাদেরকে যে তাদের হসপিটালে মজুদ থাকে সেই দিকটা খেয়াল করতে হবে আমার দৃঢ় বিশ্বাস আমরা যখন ভ্যাকসিন আসবে জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা এটা আমরা ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হবে টেস্ট করেছে এখানে ভয়ের কোনো কারণই নাই ছোটখাটো দু একটা যদি এদিক ওদিক অ্যালার্জি অ্যাক্সিডেন্ট হয় সেটা সব ক্ষেত্রেই হতে পারে সেটা নিয়ে ভয় কথা দরকার নেই এবং আমি মিডিয়াকে অনুরোধ জানাবো যে মেহরবানি করে আপনার পজিটিভ রিপোর্ট দেন ব্যবস্থা সেটা আমরা নিশ্চিত করি আমরা তাদেরকে এজিকে এসছি আমাদের সামনের দিনগুলি হয়তো এতটা কঠোর থাকবে না নির্দিষ্ট
কেন্দ্রে আসতে বলা। আমরা ইতিমধ্যে একটি বৈঠক করেছি আজকে এই করোনা ভ্যাকসিন নিয়ে এবং করোনার পরবর্তী যে কার্যক্রম আমাদের রয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের জেলা সিভিল সার্জন মহোদয় আমাকে ইতিমধ্যে জানিয়েছেন যে 50,000 রিকোয়ারমেন্টস আমরা ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এবং আরও বেশি আশ্বস্ত করার বিষয় রয়েছে যে আমরা 600,000 ভ্যাকসিন আমরা প্রিজার্ভ করার আমাদের সক্ষমতা রয়েছে জেলা পর্যায়ে, এবং উপজেলা পর্যায়েও আমাদের অন্তত পক্ষে 1-2 লক্ষ ভ্যাকসিন আমরা সংরক্ষণ করতে পারবো। এবং আমরা এই পর্যায়ে উপজেলা পর্যায়ে যেন কোনো ব্যত্যয় না ঘটে সে কারণে আমরা অলরেডি আমাদের ইতিমধ্যে ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদের সেই সক্ষমতা রয়েছে। আপনাদের গ্যাথার্থে আরও কিছু বলতে চাই, সেটি হচ্ছে আমাদের জেলায় যে আমাদের কমিটি রয়েছে, যে মিটিংটা আমরা করেছি, আমরা এটা পর্যায়ক্রমে আমরা এই মিটিংটি চলমান রাখবো।